ভাইরা, এই জন্য আমি আপনাকে আমার বিশ্ব নবীর কাছে একটু চেনাবো। কোন নবীর জন্য এই মহাবীরে বসে আছেন আব্বা দে, ওই নবীকে একটুখানি চেনাই। ওরে আমার আব্বা দে, আল্লাহ নবী মক্কা শরীফে কলেমা দাওয়াত দেয়, আবু জেহেলের জালারা আমার নবীর ধরে ধরে মারে, আমার নবীর কষ্ট দেয়, আমার নবীর কাঁদি রক্ত বার হয়। আব্বা দে, আল্লাহ নবী তাও ডেকে বলে, আল্লাহ ওরা আমার মারে ওরা আমার চেনে না, আল্লাহ ওদের মাফ করে দি। পৃথিবীতে এমন নেতা আছে সমাজের বুকে? আমার ভালো বন্ধু দাওয়াত হবে, আমি এখন থেকে 24 সালের দাওয়াত দিচ্ছি, 23-24 দিনওয়ালার মালিককে বলুন কে হক কথা বলতে হবে, কে বলেছে হক কথা বলতে? আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যতদিন দুনিয়ার জমিনে থাকবে হক কথা সত্য কথা বলবে। আরে কথা বলো চাচা, কথা জোরে বলুন, কে বলেছে? আল্লাহ বলেছে বান্দা ভয় করার হক কথা বল। আচ্ছা হক কথা বললে লাভ না লস? জোরে বলুন, তবে হক কথা আপনার জন্য বললে লাভ নেই, কার জন্য বলতে হবে? জোরে বলুন, আল্লাহর জন্য বলতে হবে। আল্লাহ সন্তুষ্টের চিত্তে যদি আপনি হক কথা বলেন, তাফসীর কারকগণ বলেছেন আমার কথা না, 71 নম্বর আয়াতে তাফসীর খুলে দেখেন, যে লোকটা আল্লাহ বাসতে আল্লাহ সন্তুষ্টের জন্য হক কথা বলে, পিছনের গোনাগুলো মাফ করে দেয়। কত সহজ বাবা, খালি খালি পিছনের গোনা মাফ আল্লাহ করবে না, আল্লাহ বলছে আমি তার নেকির কাজ করার সুযোগ সুবিধা করে দেবো। জোরে বলুন, আমরা অনেকে হক কথা বলে মার খাই, কেন বলি? যে হক কথা বললে আমরা মার খাই, এর কারণ আল্লাহ কোরআনে বলছে তুই মার খাবি, কিন্তু মার খাচ্ছি কেন? কেন খাচ্ছে? এ দোষটা আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউ্বুম মুবীন। আর একবার চিল্লায় জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার বলছে, ঈমানদারেরা আমি আল্লাহ বলে দিলাম, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা, আদাদি মুসলমান হোস, যদি আদাদি মুসলমান হোস মারি খাবি। আব্বা জান খাই জানে না, ও যুবকেরা জোয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের পায়ে 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আল্লাহ বলে দিলেন,
আমার নবীকে আমি খাল্লা গোটা বিশ্বের জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আর আব্বা চিল্লায় জোরে কল সুবহানাল্লাহ। আব্বারে আল্লাহ নবী আমার বিশ্ব নবীকে যদি চিনতে পারি আল্লাহর সঙ্গে বন্ধু হয়ে যাবে। কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল কিবরনের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আমার আল্লাহ বলে দিলেন, ও নবীগো আপনি বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ, যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার ভালোবাসে। ও নবী তাদের জিন্দগির গোনা মাফ করে দিলাম। যদি মনে করেন ঠিক হচ্ছে না আমার কি উত্তর করব, মনে করবে এখন তো ওয়াজ নামে ব্যবসা হয়ে গেছে, ব্যবসা বাবা কেন আমাদের এখন টাইম পাস করার দরকার, গজল এটা ওটা বলি তুলি টাইম পাস। আমি বসেছি মানে আমি বলে একটা শরীয়তের ডাক্তার, ছোট ডাক্তার হলো রোগী এখন রোগ দেখে ওষুধ দিয়ে তার মেয়ে কথা বলছেন না কেন, রোগীর রোগ দেখে অসুস্থ বাবা এর নাম ডাক্তার। তাই বলছি বাপ, এত টাকা খরচ করে যদি কিছু আপনি না বুঝলেন তাহলে লাভটা কি আপনার, কি লাভ বসল টুবি লাইছে রুগী বলতে ভাগ ফেল করতে নিয়ে। আর এখন যদি আমি আপনাকে বলি যে আপনি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ, বলতে ওয়াস এই জন্য বলছি বাপ ওয়াজ একটু ভালো করে শুনে যাও, অনেক কথা শুনেছো আল্লাহর কলম এসেছে বাবা, যারা বাইরে রয়েছে একটু ভিতরে এসে বসো কাজ। আল্লাহ কোরআন বলছে তোরা ইসলামের ভিতরে আর আমি আল্লাহ বলে দিলাম পৃথিবীর ভিতরে তোরা শয়তানের কথা মতো যেন চলিস নে, আর পৃথিবীর ভিতরে সবথেকে বড় শত্রু তোদের শয়তান। আচ্ছা বাবা ওই গ্রামে ওই চন্দনের সবথেকে একদল ছেলে টেলিভিশন খেলে খেলে ভ্যানে করে খেলে খেলে গ্রামে আসছে, এখন গ্রামের কিছু বুড়োরা দেখো তে দেখে দেখে চাচা আমাদের দোষটা শয়তানের চলে বুড়িয়ে দিয়েছে।
আপনি আজকে আল্লাহ বলছে তোর ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা, ডোন্ট বি মুসলিম বাই নেম, নামধারী মুসলমানের কোনো দাম নেই, আমরা গরুর গোশত খাই, ওই ছোটবেলায় মুসলমানই দেন তাই মুসলমান, কাজটা কি, কাজটা কি আছে, আমার মা বোনের আশপাশে আছো মা একটু কান খুলে শোনো, এই বিশ্ব নবী বলেছে যে যেখানে মা বাপ, মা বাপ ভালো হয় সেই সংসারে, সেই আজকের সেই সংসারে আল্লাহ ভালো ছেলে দেয়, জোরে বলো সুবহানাল্লাহ, আমার বিশ্ব নবী বলেছে এই জন্য নবী বলেছে পৃথিবীর ভিতরে সব থেকে বড় শিক্ষিকা হচ্ছে মা, এই কথা যাচ্ছে ওর ভালো লাগবে না, আমি তো জানি ভাই এই তিনটে লোক যদি কাজে পরিণত না করে সর্বপ্রথম আল্লাহ ধরে ধরে মাছ দেবে কার বলতে, বস করা লোকে, সোনা লোকে, না গোলা লোকে, সর্বপ্রথম আল্লাহর দরবারে ধরা খাবে কোন ছেলেমেয়ের লোক, দোয়া লোক, সোনা লোক, না ওয়াজ করা লোক, কি দোয়া লোকের আগে ধরবে, বুঝে শুধু বলতে এই তিনটে লোকের ভিতরে যদি কাজে পরিণত না করে আমার আল্লাহ কাজে করবে, আল্লাহর কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের আকাশ পারা সূরাতুত তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বললেন أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا ورا الله بلال أوفت بركي من دارنا ترى نزرا জাহান্নামের আগুন থেকে বাস, তারপর তোরা অপরকে বাঁচা, এখন তারা মিলাদ দেয় মাইক পান্ডেল সব করে, আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ নবী কাছে চিনিয়ে দিচ্ছি আমার কোন নবী, কোন নবী বাবা মক্কা জমিনে আল্লাহ নবীকে মানে, আমার নবীর কষ্ট দেয়, আমার নবীর অনেক কষ্ট দেয়, আল্লাহর নবী কোরআনে বলাছে বাবা, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন শরীফের আপনার ২২ পারা সূরাতুল ইয়াসিনের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন নবীকে যে সময় কষ্ট দিচ্ছে মক্কা লোকেরা, বাবা কাফিরেরা আমার
নবীর কষ্ট দিতে আল্লাহ বললেন কুরআন শরীফের 22 পারা সূরাতুল ইয়াসিনের দ্বিতীয় নম্বর কাতে আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম আর আল্লাহ বলে দিলেন আমি কুরআনের কসম করে বলছি আমি কুরআনের কসম করে বলছি তিন নম্বর কাতে আল্লাহ বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন ও নবী যতই আপনার কষ্ট দেখে নবী গো যে তাই বলুক নবী গো আপনি নবী রসূল গণের একজন আমার নবী মক্কা শরীফের সঠিক পথের উপরে দাঁড়াতে যে মার খেতে হয়েছিল না হয়নি হয়েছিল কিন্তু বাবা মেরেছে যারা মেরেছে তারা আমার বিশ্বদানের নবীকে চিনিয়ে দিচ্ছি মক্কার লোকেরা আমার নবীর অনেক কষ্ট দেয় বাবা আমার নবী কলেমার দাওয়াত দেয় বলে আল্লাহ নবীর কোরআন ধরে মারে আমার নবী কলেমার দাওয়াত দেয় বলে আল্লাহ নবীর গায়ে ওরা থুথু দেয় উনি আমার আব্বা রে নবী কলেমার দাওয়াত দেয় বলে আমার নবীর ওরা বাসন পাত্রে নোংরা দেয় আব্বা রে আল্লাহ নবী কলে কষ্ট দেয় কিন্তু আমার নবী খালি বলে আল্লাহ ওরা জানে না বোঝে না আল্লাহ ওদের মাফ করে দিন আর পাপ করে বলে সুবহানাল্লাহ কিনে তার পেছনে থাকতেছ আমরা ছেলে আমরা চিনি না নেতৃত্ব দিয়েছি আমি নবীর কথা বলে দিচ্ছি শুনে যান আমার নবী কেমন নেতা বাবা আমার নবীর লোকের কষ্ট দিত না যদি কেউ আমার নবীকে কষ্ট দিত আল্লাহ নবী তাকে মাফ করে দিত সমাজের নেতাগুলো দেখেন যদি তাদের কেউ কষ্ট দেয় ওরা তাদের হুমকি দেয় মারার বাবারা উনি আপনারে আমি এই জন্য আপনাদের কাছে বলবো যদি নেতা যদি মানতে হয় আমার বিশ্ব নবীর নেতা বলে মানুন কেন কেন আমার নবীর তরিকায় যদি চলতে পারি জীবন যদি করতে পারি বাবা ও তোমাদের তোয়ালকাইরা আপনার আমার জীবনের দাম আল্লাহ নিজে দিয়ে দেবে আবু বকর কত নবীকে মেরেছে আল্লাহ দেখে বলল এ নবী আবু বকর আপনাকে মেরেছে আমি আবু বকরকে ভালোবেসেছি আবু বকর জান্নাতি জোরে বলুন আরো জোরে ওমান নবীর মাথা কাটতে গেল নবীকে নবীর কাছে মাপছে এমন মাপ চাওয়া চেয়েছে নবীকে এমন মানা মেরেছে আল্লাহ বলছে এ নবী ওমারকেও বলে দাও ও জান্নাতি আব্বা জান খাই জানে না ও যুবকেরা জোয়ান খাইরা ওরে আমার আম্মি জানে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী সূরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন আর আল্লাহ বললেন মুমিনদের জন্য এই কোরআন
কোরআন আমি আল্লাহ ইমানদারদের জন্য রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। আমি আপনাকে কিছু দিতে এসেছি কষ্ট করে, যদি মনে করেন কিছু নেবেন তাহলে আমি আজে বাজে অস্ত্র। আপনারা তো জানেন আমি কম বেশি সব জায়গায়, আমি আপনাদের এলাকায় আগে খুব আসতাম, এখন আর আসি খুব কম, খুব কম। কেন আমি এখন বেশি থাকি বাইরে, আমি বেশি থাকি বাংলাদেশ। আল্লাহ গোলামকে অহংকার করছে, আপনি কোরআনের আলোচনা করবেন, যারা কোরআন প্রেমী তারা কোরআন শোনার জন্য পাগল হয়ে যায়। আচ্ছা, কোরআন যেখানে সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় না হয়? আল্লাহর কোরআনের অনেক দাম আছে, কেন কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের নাপারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ বলে দিলেন, ও ইমানদার মুমিনেরা, যখন তোমাদের কাছে কোরআন পাঠ করা হবে তোমরা চুপ করে বসে থাকো, মন দিয়ে যদি শুনতে পারো আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমাদের উপর আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। আগে আমাদের মা বোনেরা ফজরের নামাজের মধ্যে কোরআন পড়ত, মাগরিবের নামাজের বাদে আল্লাহর কোরআন পড়তে, ওই জন্য তাদের বাচ্চা গুলো হয়েছে খুব ভালো। আরে এখন যত সব নিউ মডেলের বউ দেখেছে, এরা সব আমার কাছে সোনার দুলদুলি, আমি নাম রেখে দিই সোনার দুলদুলি। কেন বলেন, কেন জানেন? আগে মেয়েরা স্বামী বাড়ি আসলে স্বামীর জন্য তেল গামছা এটা ওটা সব কিছু গুছিয়ে দিয়ে দিত, এখন বৌরি দেখো দুটো হাত খুলে বউ টেলিভিশনের সামনে বসে রয়েছে আর মুখ ঘুরিয়ে বলতে ওই হাড়ি খুলে খাও, কি বউ দেখেছে? আমি ভুল বলেছি বাপ, তুমি পুরুষ না, তুমি হিসির ভেড়া, যদি পুরুষ আব্বা এখন টেলিভিশন
স্বামী স্ত্রী দুজনা রাত্রি বিয়ের ছবি দেখতেছে, জোরে বলে নাউজুবিল্লাহ, পেটের বাচ্চা এমনি মারতেছে বাপ্পা। আমার কথাগুলো ভালো করে বুঝবেন, বিশ্বাস নবী বলেছে যে ঘরে মা বাপ ভালো হয় সেই ঘরে সন্তানটা আল্লাহ মওলা হয়, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হাওয়া তো আজকে দেখেছি বাপ আল্লাহর নবী বলেছে পৃথিবীর ভিতরে বাচ্চাদের সব থেকে বড় শিক্ষক হচ্ছে সেটা হলো মা। বাপ তো থাকে বিলি বাওয়ালে আর মা বাড়ি থাকে বাড়ি। এই আগে ছোট ছোট এখন তো বক্তা সরাসরি, তখন হাতে গুলি দুটো দশটা বক্তা ছিল বাপ। এখান থেকে 20-30-50 বছর আগের কথা বলছি আমি, যখন অস করেছি তার আগের কথা বলছি। আমি যখন ছোট ছিলাম আমাদের মা আমাদের আব্বা তার 3 দিন আগেতে পায়জামা পাঞ্জাবি টুপি কেচে দিত, দিয়ে বলতো আব্বু আব্বু তোমার মিলাদে বসতি কর, এই পাঞ্জাবি পরো টুপি পরো, মিলাদে দিয়ে বস বাপ্পা মা বাড়ি থেকে পাঞ্জাবি টুপি পরিয়ে দিলে আর বাপ হাত ধরে মিলাদে দিয়ে বসাস, জোরে বলি সুবহানাল্লাহ। মারবে না কেন, মারতেছ কেন জানেন? বিশ্ব নবী বলেছে তুমি তোমার ছেলের নামাজের ট্রেনিং, জোরে বলুন সুবহানাল্লাহ, কে ট্রেনিং, জোরে বলুন কে ট্রেনিং, নামাজের ট্রেনিং আদব শিক্ষা দাও। ছেলেটার বয়স যখন 10 বছর হবে আমি নবী বলে দিচ্ছি নামাজ পড়ার জন্য টর্চারিং করো। বলুন আমরা যদি বাচ্চা ছেলেটা 10 বছর বয়স থাকে ওকে মারবে, ও এক কথায় আমাদের চোখের গরমে আর আমরা সেই নামাজ পড়ার কথা বলতে 25 বছর বয়সে ওর গায়ে তো তখন মরণের বল। নবী বলেছে 10 বছরে বলো আর আমরা বলছি 25 বছর বয়সে ওর গায়ে তো তখন প্রচন্ড বল, এমনি তো ফেঁকে দেবে। সেজে মদিনায় সিজি আমার দয়ার নবী কাঁদে উফুরায়, আল্লাহুম্মা সাল্লি আলা বাজেছে দামা বাদরে আমা, এ বাজেছে দামা বাদরে আমা, ইসি রুচু করি মুসলমান বাঙা কিল্লা নিশান বলে লাইলা ইল্লাল্লাহ। খুব সুন্দর মাশাআল্লাহ, খুব ফাইন হয়েছে। দিন
দিন ইমান মিলা পড়ে লিখ লিয়ে কুরআন মিলা দিন ইমান মিলা পড়ে লিখ লিয়ে কুরআন মিলা জো খুশ দিনে কা থা সব খুশ দিলওয়া দিয়া কবুল ওয়ালে মে বল্লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah Allahumma amin Rabbana ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله এই রাতের বেলা পাপি আসামির বিষে আপনার দরবারে হাত দুখানা পেতেছি আল্লাহ বড় বড় গুনাহগার আর বড় বড় পাপি আল্লাহ রাতের বেলা গুনাহ করেছে আল্লাহ আপনি দেখেছেন দিনের বেলা গুনাহ করেছে আল্লাহ দেখেছেন আল্লাহ বলার কাছে দাবি করো মালিক রে পাপি বলে তাড়িয়ে দেবেন না আল্লাহ গুনাহগার বলে দূরে সরাবেন না আল্লাহ বলার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম সেই নামের বাবার কাতে তামাম জিন্দেগির গুনাহ একবার মাফ করে দি তোমার না লক্ষ লক্ষ বার কান শুনছি কোনদিন একবার নবীকে দেখিনি নবীর সঙ্গে এক জায়গায় বসতে পারিনি নবীর সঙ্গে এক দস্তরখানায় বসে খাইনি আমাদের বুকে মাটি দিয়েছি আমাদের আম্মার বুকে মাটি দিয়েছি আর কোনদিন আমাদের আব্বার আম্মু বলে ডাকা হয় না তাই বলবো মালিক রে আমাদের আব্বা আমাদের মায়ের কবরে যদি আজাব হয় এই তাফসীরুল কুরআন মুহাফিজের ওসিলায় আজাব মাফ করে দিন আমিন আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াখালা আল্লাহু তাআলা রচি আর জোরে বলেন আল্লাহু আকবার আচ্ছা আল্লাহর নাম মুখে নিলে লাভ না লস আবু লাভ না তাহলে আমরা যারা বসে আছি কজন বাবা আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম খতাউ প্রত্যেক আদম সন্তান সবাই কম বেশি বলা যায় নবী বলেছেন গুনাহগারের ভিতরে ওই লোকটা সব থেকে ভালো যে লোকটা গুনাহর কথা মনে করে চোখের পানি ফেলে তওবা করে জোরে বলুন আরো জোরে এই জন্য বলেছি বাবা আমরা যারা বসে চাই অসুস্থ আজ তিন চার দিন কিন্তু মহাবীর কাজা করলে তো সমস্যা
আমি তার সত্তা আপনাদের কাছে বলতে চাই। আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করব, এই আয়াতের উপরে বেসিস করে আমি কিছু তাফসীর করব। আপনারা শুনতে কি রাজি আছেন? সন্ধ্যা থেকে অনেক আলোচনা শুনেছেন, আমি আল্লাহর গোলাম, আমি আপনাদের ছেলে পাগল, আমি একটা পাগল, একটু কিছু বলি বাবা। আমি যখন আয়াত তেলাওয়াত করব, আমি যখন রেখে দেব, সবাই মিলে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি হয় জানেন? আগে ফ্যাসিলিটিটা বলবো। বিশ্ব নবী বলেছে, যদি কেউ আল্লাহু আকবার বলে আলিফ লাম লাম হা, চল্লিশটা নেকি, চল্লিশটা গোনা মাফ। জোরে বলুন আরো জোরে, তাহলে লাভ না বাবা। আল্লাহু আকবার তাদের বলতে হবে যার কা নেকির বস্তা সব বাড়ি তুলে রেখেছে, ওদের বলতে হবে। আমাদের নেকির দরকার আব্বু, তাই না বাবা? আমাদের নেকির দরকার শোনা ভাই, এই জন্য আমরা বলবো। যারা দাঁড়িয়ে শুয়ে রয়েছে এরা মনে মনে করছে আমার কালকে মাঠে কাজ করতে হবে, আমার আমি গরিব মানুষ, আমরা যারা এখানে বসে আছি মনে মনে করছি বাড়ি যাচ্ছি। আমাদের সবার বাড়ি কোথায়? আমাদের সবার বাড়ি হচ্ছে কবর। যারা মনে মনে করছে একটু ঘুম, আল্লাহ যদি একে একে ঘুম পাড়ি গেলে সকাল এই জন্য বলছি একটু ঘুমটা ভেঙে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমি আয়াতগুলো তেলাওয়াত করব, যখন রেখে দেব সবাই মিলেমিশে বলবেন আল্লাহু আকবার। পারবেন তো আব্বা? ঠিক আছে, দেখি টেস্ট। আল্লাহু আকবার ইয়াসিন, আমার সম্মুখে বসে থাকা আমার দিনদার
পরিষ্কার মুত্তাকি মুসল্লি আমার ভাই আব্বা জানে না, পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান বুবু জানো বেটিরা, সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া। এই রহমতের মজলিসে বসে কিছু বলার এবং কিছু শোনার মতো তৌফিক এনায়েত করেছেন আব্বা, আমরা সবাই মিলে সেই আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কোরআনের আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এ কোরআন আমাদের জন্য রহমত, একটু জোরে বলুন, আরো জোরে, আহা।